আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুড পয়জনিং এর জন্য, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস বলে, আমাদের কি কি হয়, আমাদের বেশিরভাগ লোকজন আমরা কি করি, নিজের ক্ষতিটা কিভাবে করি, সেটা আমরা আজকে আলোচনা করব। ধরেন আপনি 3 দিন আগে ফুচকা খাইলেন, 2 দিন একদিন আগে ফুচকা খাইলেন, বা বাসি পচা খাবার খাইলেন, অথবা এমন দাওয়াতে গেলেন যেখানে ব্যাপক তৈলাক্ত এবং মাংস জাতীয় খাবার দিছে। আমরা যেহেতু মোটামুটি বাঙালি, তুলনামূলক সভ্য জাতি, ইচ্ছা মতো খাইলাম, আর 2-3 দিন আর খুব বেশি না খাওয়া লাগে। খাওয়ার পরে যেটা হইল, রাত থেকে একটু পেটটা কেমন জানি ফাঁপা ফাঁপা লাগতেছে, হালকা বমি বমি লাগতেছে, ব্যাপক বমি হয়েছে, জ্বর আসছে, পরের দিন বমিটা কমে গিয়া পাতলা পায়খানা শুরু হয়েছে, পেট মোচড় দিয়ে আসে, কেমন জানি পায়খানা করলে একটু শান্তি লাগে। এটা হচ্ছে ফুড পয়জনিং এর একটা কমন সিনারিও। আমরা যেটা করি, ফুড পয়জনিং এর এই সময়ে যখন বমি হয়, ফার্মেসিতে চলে যাই, ফার্মেসির বিদ্যান মানুষজন সুন্দর করে এমিস্টেট, অমিডন বা যে কোনো একটা দামি, যেহেতু এত বমি হইতেছে, বমির পাওয়ারের ওষুধ দিতে হবে, বমি কমাই দিলাম। তো পেটের যে পয়জনটা, এটা একটু সিস্টেম করে বাইরে বের হওয়ার চেষ্টা করতেছিল, আমরা মুখ চাপা দিয়ে বমিটা বন্ধ করে দিলাম। এবারে এই পয়জনটা যাবে কই? বমির ওষুধ খাওয়ার কারণে বমি বন্ধ। এখন এই পয়জনগুলো আস্তে 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 খাদ্যনালী দিয়া কয়েক ফিট পথ পাড়ি দিয়া পায়খানা রাস্তা দিয়ে বের হওয়া শুরু হবে। যখন এই পায়খানা রাস্তা দিয়ে বের হওয়া শুরু হবে, আমরা তো এই কেরামতি দেখলাম যে আরে ডাক্তারের কাছে গেছিলাম ফার্মেসিতে, এই ওষুধ দিছে পরে বমি বন্ধ। এখন কি শুরু হইলো? পাতলা পায়খানা। পাতলা পায়খানা যাওয়ার পরে ডাক্তার সাহেব বললেন যে ভালো ওষুধ আছে, পাওয়ারের ওষুধ, একটু দাম বেশি লাগবো, দিয়ে দিলাম হয়েছে ইমোটিল বা মেট্রোনিডাজোল, পায়খানা বন্ধ করে দিলাম। তাহলে এই যে মুখ দিয়ে যে বেরোতেছিল যে পয়জন গুলো, এটাও বন্ধ করলাম, পায়খানা দিয়ে বেরোতেছিল দুঃখে, সেটাও বন্ধ করে দিলাম। এখন পয়জন গুলো আছে কোথায়? আপনার আমার পাকস্থলীতে, খাদ্যনালীতে, অন্ত্রে। এই কারণে এই পয়জন গুলা পরবর্তীতে আপনার কিডনিতে গিয়ে ডিপোজিশন হয়ে কিডনির 12টা বাজা এজিএন করে, এটা জয়েন্টে গিয়ে জমে আর্থ্রাইটিস করে, এটা সারা শরীরের সাথে মিশে সেপ্টিসেমিয়া করে। আমরা যদি এই পয়জনটাকে বমি হইতে দিতাম, আমরা যদি ওই সময়টা শুধুমাত্র সাদা পানি খাইতাম, খাবার স্যালাইন খেয়ে বেশি বেশি তরল পায়খানা হয়ে শরীর থেকে পয়জনটা বের করে দিতাম, ওয়াশ করতাম, কষ্ট কম হইত, আপনার পেটের পরবর্তী এই ফুড পয়জন জনিত জটিলতা কম হইত। অল্প বিদ্যা ভয়ঙ্কর হওয়ার কারণে, আন্দাজে বমি বন্ধ করার কারণে, পাতলা পায়খানা বন্ধ করার কারণে, এই আপনি কিছুদিন পর হাসপাতালে বার্ডেন হয়ে আসবেন কিডনি জটিলতা নিয়ে। এই আপনি হাসপাতালে আসবেন লবণ ঘাটতি জনিত খিচুড়ি নিয়ে। আপনার 200-500 টাকা বাঁচাইতে গিয়ে আপনি আপনার কিডনির ক্ষতি করলেন নিজ হাতে। আমরা যেন প্রত্যেকে, প্রত্যেকের ফ্যামিলিতে নিজের জায়গায় সচেতন হই, ডাক্তারদেরকে ডাক্তারি করতে দেন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখার জন্য সচেতন করুন। সেই প্রত্যাশায় ডাক্তার শফিক, আল্লাহ।